বাহ, আমার জমিতে তো বেশ বেগুন ধরেছে। বেগুনের গাছগুলো কেমন তরতাজা হয়ে উঠেছে। হায় ঈশ্বর, তুমি এবার আমার উপর মুখ তুলে তাকিয়েছো। যাই, তাড়াতাড়ি বেগুন গাছের গোড়ার মাটিগুলো আলগা করে দেই। কাল বেগুন তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। একথা বলে টুনি তার বেগুন গাছের নিচের আগাছা পরিষ্কার করতে থাকে। এমন সময় পাশের জমিতে যোগু কাকু তার সবজির গাছে জল দেওয়ার জন্য আসে। কি রে টুনি, তোর জমিতে তো বেশ ভালোই বেগুন হয়েছে দেখছি। তোকে কতদিন থেকে বলছি তোর এই জমিটা আমাকে দিয়ে দে, তোর থেকে ভালো বেগুন চাষ করবো আমি, জানিস? কিন্তু তুই তো আমার কথা শুনছিস না। না গো যোগু দাদা, তুমি তো জানোই এই জমিখানাই আমার শেষ সম্বল। বিয়ের রাতেই তো আমার স্বামী মরেছে, আমার ছেলে পুলেও নেই। এই জমিতে বেগুন চাষ করে যা পাচ্ছি তাই দিয়ে আমার কোনো মতে দিন কেটে যাচ্ছে। এই টুনি, তুই আমার কথা বুঝছিস না কেন রে? আমি তো টাকা দিয়ে তোর জমিটা কিনে নিব, তাই না? আরে কোনো চিন্তা ভাবনা না করে দিয়ে দে আমাকে তোর জমিটা। উফ যোগ্য দাদা, জোর করছো কেন? বারবার বলছি যে আমি তোমাকে জমি দিব না, তবুও তুমি শুনছো না? তোমার মতো নাছোড় বান্দা এই বনে আমি আর দুটো দেখিনি। একথা বলে টুনি বেগুন গাছগুলোর আগাছা পরিষ্কার করা শেষ করে আর বাড়িতে চলে যায়। এই টুনিকে আমি অনেকবার বলেছি জমি দেওয়ার জন্য, কিন্তু আমার কথা শুনলো না তো। আচ্ছা ঠিক আছে, আজ তোর ক্ষেতে সব বেগুন আমি তুলে নিব, তারপর তুই দেখিস শয়তান টুনি, আর তোর বেগুন বাজারে বিক্রি করে আমি টাকা নিব। এত অত্যাচার করব যে তোর ফসলের ওপর যা তুই ভাবতে পারবি না। তখন দেখব কতদিন তুই তোর জমি আমাকে না লিখে দিস। এ কথা বলে যোগ্যকাক টুনির বেগুন গাছের সব ভালো বেগুন তুলে নেয়, আর পোকা খাওয়া বেগুনগুলো রেখে বেগুন সহ বেগুন গাছগুলো কেটে ফেলে দেয়। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো রে, কি সর্বনাশ হলো! কোন শয়তান এসে আমার বেগুন গাছগুলো কেটে দিয়েছে, আবার আমার সব বেগুন নিয়েও গেছে। এবার আমি কি বিক্রি করে আমার সংসার চালাবো? হায় ঈশ্বর, কে আমার এমন ক্ষতি করলো? ঈশ্বর, কে আমার এমন ক্ষতি করলো? এ কথা বলে টুনি ঘুরে ঘুরে তার বেগুন ক্ষেত দেখতে থাকে। একটা গাছও তো বেঁচে নেই, বেগুন গাছে পোকা খাওয়া বেগুনগুলো রেখে সব ভালো বেগুনই নিয়ে গেছে। যাই, আমি এই পোকা খাওয়া বেগুনগুলো তুলে নিয়ে বাজারে চলে যাই। নষ্ট বেগুনগুলো বিক্রি করে যদি কিছু টাকা পাওয়া যায়। এ কথা বলে টুনি একটা ঝুড়ির মধ্যে বেগুনগুলো তুলে নেয় আর সেই পোকা খাওয়া বেগুনগুলো নিয়ে বাজারে চলে যায়। এদিকে যোগ্যকাক ও টুনির ক্ষেত থেকে চুরি করা বেগুনগুলো নিয়ে বাজারে চলে যায়। টুনি যোগ্যকাকের ঝুড়ির মধ্যে বেগুন দেখে বলে, এ কি যোগ্য দাদা, ঝুড়ির মধ্যে বেগুনগুলো তো আমার গাছের বেগুনের মতোই দেখতে। আমার ক্ষেতের বেগুন চুরি করে এনেছে? যাই তো যোগ্য দাদাকে গিয়ে বলি, সে বেগুনগুলো কোথায় পেয়েছে। এ কথা বলে টুনি যোগ্যকাকের বেগুনের দোকানের কাছে যায়। যোগ্য দাদা, তুমি তো এবার তোমার জমিতে বেগুন চাষ করোইনি, তবে বাজারে বিক্রির জন্য বেগুন পেলে কোথায় বলো তো? আমার জমির সব বেগুন কে যেন চুরি করেছে, তাহলে কি তুমি সেই চোর? মানে এসব তুই কি বলছিস? আমি কেন তোর জমিতে চুরি করতে যাব শুনি? আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিলি তুই। তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমি তোর ক্ষেতের বেগুন চুরি করেছি? হ্যাঁ, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি তো জানি তুমি এবার কোনো বেগুন চাষ করনি। তুমি তো এবার শশা চাষ করেছো, এবার তাহলে বলো তুমি বেগুন কোথায় পেলে? এই বনে আমি ছাড়া কেউ বেগুন চাষ করেনি। আমার ক্ষেতে শশা পেকে বেগুন হয়েছে বুঝেছিস? আর আমি সেই বেগুন বিক্রি করতে এসেছি। এবার সরে যা তো, সরে যা আমার দোকান থেকে, তা না হলে আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধে বাজারের পাখিদের হাতে তোকে আমি গণপিটানি খাওয়াবো, বুঝেছিস? যা। যোগ্যকাকের এমন কথা শুনে টুনি যোগ্যকাককে কিছু না বলে চুপচাপ মন খারাপ করে পোকা খাওয়া বেগুনগুলো বিক্রি না করে বাড়িতে ফিরে যায় আর ভাবতে থাকে, আমার হাতে কোনো প্রমাণ নেই বলে যোগ্য দাদা তুমি আজ বেঁচে গেলে, কিন্তু কি মনে করেছো? আমার ক্ষেতের বেগুন চুরি করেছো বলে আমি আর কোনো কিছু চাষ করব না? আমি ভালো করে জমি তৈরি করে আবার বেগুন গাছ রোপণ করব। এ কথা বলে টুনি একটা কোদাল নিয়ে তার জমিতে আবারও যায় আর কোদাল দিয়ে জমি খুঁড়তে থাকে। এমন সময় টুনি দেখতে না পেয়ে একটা গর্তের মধ্যে কোদাল দিয়ে কোপ দেয় আর সাথে সাথে সেই গর্ত থেকে একটা বড় সাপ বেরিয়ে আসে আর সাপ রেগে বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার বাসা ভেঙে দিলি, এবার আমি থাকবো কোথায়?
আমার বাসা ভেঙে দেওয়ার অপরাধে তোর শরীরে আমি বিষাক্ত ছোবল বসিয়ে দিব। সাপের এমন কথা শুনে টুনি ভীষণ ভয় পেয়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে, সাপ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার গর্ত দেখতে পাইনি, আমাকে মেরো না, ইচ্ছে করে আমি তোমার বাসা ভেঙে দেইনি। সাপ, আমি তোর কোনো কথাই শুনব না, আমি হলাম জাদুই সাপ, আমার যদি কেউ কোনো ক্ষতি করে তবে তার তিন গুণ পর্যন্ত আমি প্রতিশোধ নিয়ে থাকি। দয়া করো, আমার উপর একটু দয়া করো তুমি, আমি পেটের দায়ী এই বেগুন ক্ষেত চাষ করছি, সত্যি বলছি আমি, এখানে কোনো গর্ত আছে? আমি যদি তা জানতাম কখনোই কোদাল দিয়ে কোপ দিতাম না। টুনির এমন আপত্তি মিনতি কথা শুনে সাপের রাগ কমে যায় আর সাপ টুনিকে বলে, ঠিক আছে যা, তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তোকে দেখতে এত দুঃখী লাগছে কেন? কি হয়েছে বল আমাকে, তোর চেহারায় এত কষ্ট কেন? গরিবের আর কষ্ট কিসের গো, কষ্ট তো ভাগ্য দেবতা আমাদের কপালে একদম জন্মের পরে লিখে দিয়েছে, তবু যখন তুমি শুনতে চাইছো তবে বলছি তোমাকে। এ কথা বলে টুনি তার কষ্টের কথা সাপকে বলে। সাপ শুনে সাপ বলে, ও এই ব্যাপার, ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সোনার বেগুনের গাছ দিব, সেই সোনার বেগুন বিক্রি করে তুমি অনেক টাকা পাবে, আর তোমার বেগুন যদি কেউ চুরি করতে আসে সেই চোরের শাস্তি আমি দিব। সাপ এ কথা বলার সাথে সাথে টুনির সম্পূর্ণ ক্ষেত আলোক রশ্মি দিয়ে ভরে যায় আর পুরো ক্ষেতে নতুন বেগুনের গাছ হয় আর সে গাছে সোনার বেগুন ধরে। টুনি তার বেগুন গাছে সোনার বেগুন দেখে ভীষণ খুশি হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর টুনি সোনার বেগুন দেখে যজ্ঞ কাকের ভীষণ হিংসে হতে থাকে আর সে বলতে থাকে, এই টুনি তো অনেক তন্ত্রমন্ত্র জানে দেখছি, প্রথমে তার বেগুন আমি চুরি করলাম, তা ওর শিক্ষা হলো না, এবার আবার ওই টুনি সোনার বেগুন ধরা গাছ লাগিয়েছে, যাকগে তাতে তো আমারই লাভ, ওই সব সোনার বেগুন আমি চুরি করে নিয়ে যাব আর শহরে বিক্রি করে অনেক টাকা পাবো। আজ রাতেই সব সোনার বেগুন চুরি করে নিয়ে যাব আমি। এ কথা বলে যজ্ঞ কাক রাত হওয়ার অপেক্ষা করতে থাকে আর বনের মধ্যে রাত নেমে এলে যজ্ঞ কাক চুপি চুপি টুনির বেগুন খেতে যায়। তারপর যজ্ঞ কাক যেই না সোনার বেগুনে হাত দিতে যায়, অমনি বেগুন ক্ষেত থেকে সাপ বেরিয়ে আসে। সাপকে দেখে যজ্ঞ কাক ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, বেগুন খেতে এত বড় সাপ এলো কিভাবে? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে কে বাঁচাও, সাপ সাপ। সাপের কথা শুনে যজ্ঞ কাক টুনির জমি থেকে পালিয়ে যায়। এর পর দিন সকাল হয়ে গেলে টুনি জানতেও পারে না যে তার বেগুন খেতে কি হয়েছিল। এক বনে টুনি তার মেয়ে টুনটুনকে নিয়ে বাস করত। টুনটুনদের একটা বড় আপেল বাগান ছিল। টুনটুনের বাবা মারা যাওয়ার পর থেকে টুনটুনের মা টুনি বাগানের আপেল বিক্রি করে তাদের সংসার চালাতো। টুনটুন মা, এই টুনটুন মা, এই যে আমি আপেল নিয়ে বাজারে যাচ্ছি, তুই কিন্তু বাড়িতেই থাকবি, আর হ্যাঁ আপেল বাগানের খেয়াল রাখবি, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে যাও, আমি সারা দিন আপেল বাগানে বসে পুতুল খেলবো, তাহলে কোনো চোরই আসতে পারবে না মা। ওরে আমার বুদ্ধিমতি মেরে, ঠিক আছে তুই থাক, এখন আমি চলি তবে, কেমন? এরপর টুনি আপেলের ঝুড়ি নিয়ে বাজারের দিকে চলে যায়। এদিকে টুনটুন আপেল বাগানে বসে পুতুল খেলতে থাকে। এমন সময় টুনটুন কিছু কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজ পেয়ে টুনটুন আশেপাশে ডাকতে থাকে, একে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে কে কাচ্ছে এভাবে? টুনটুন আশেপাশে অনেক খুঁজতে থাকে কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এভাবেই দিন কাটছিল। টুনটুন প্রায়ই তাদের আপেল বাগান থেকে এমন কান্নার আওয়াজ শুনতে পেত, কিন্তু সে কোনোভাবেই কান্নার রহস্য খুঁজে পেত না। একদিন, মা ও মা, জানো আমাদের আপেল বাগানে মনে হয় কেউ আছে, আমি
আমি রোজ আপেল বাগান থেকে কান্নার আওয়াজ পাই জানো। কি রে মা, তুই কি পাগল টাগল হলি নাকি বলতো? আমি তো এখনই বাগানের ফলের গাছে জল দিয়ে এলাম। কই, আমি তো কারো কান্নার আওয়াজ পেলাম না, তাহলে তুই পাস কিভাবে শুনি? আমি সত্যি বলছি মা, আমার কথা বিশ্বাস করো, আমি রোজ আওয়াজ পাই। চুপ কর তো, তোর ঘরে যত সব পাগলামো, এবার চল তো চল খেয়ে নিবি, আমার আবার ওইদিকে অনেক কাজ আছে। টুনটুন ওর মাকে বললেও ওর মা কিছুতেই কিছু বিশ্বাস করত না। সব সময় টুনটুনের মনে ওই কান্নার আওয়াজের রহস্য ঘুরতে থাকে। একদিন রাতের বেলা ওই কান্নার শব্দে টুনটুনের ঘুম ভেঙে যায়। কে কে আসতো দেখি অনেক বেশি জোরে জোরে কান্নার আওয়াজটা ভেঙে যাচ্ছে। মা মা ধর, মাকে বলে লাভ নেই, আজ আমি একাই যাব আর ওই কান্নার রহস্য আমি উদ্ঘাটন করে ছাড়বো। এই ভেবে টুনটুন গুটি গুটি পায়ে রাতের আধারে তাদের আপেল বাগানে যায়। আর দেখি তাদের বাগানে একটি আপেল গাছ কান্না করছে। এদিকে টুনটুন আপেল গাছের কাছে যায় আর ভয়ে ভয়ে বলতে থাকে, এ কি আপেল গাছ, তুমি কাঁদছো কেন? তার মানে আমি এতদিন তোমার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ গো পাখি, তুমি আমারই কান্নার আওয়াজ পেয়েছিলে। আসলে আমি কোনো আপেল গাছ নই, আমি হলাম চন্দ্রপুরি। কি, তুমি চন্দ্রপুরি? কিন্তু চন্দ্রপুরি তুমি আপেল গাছে কি করে বন্দী হলে গো? আমি চন্দ্ররাজ্য থেকে পৃথিবী ভ্রমণে এসেছিলাম, কিন্তু এক ভণ্ড জাদুকরের খপ্পরে পড়ে আমি তোমাদের এই আপেল গাছে বন্দী হয়েছি। ওই জাদুকর আমার সব শক্তি কেড়ে নিয়েছে, আর এখন আমার মাঝে যে সামান্য শক্তি আছে তা দিয়ে কিছুতেই আমি নিজেকে মুক্ত করতে পারবো না, আর চন্দ্র রাজ্যে ফিরে যেতে পারবো না। এই সবের জন্য আমি কাঁদছি গো। চন্দ্রপুরি, তুমি কেঁদো না, কেঁদো না তুমি। তোমাকে মুক্ত করার কি কোনো উপায় নেই? থাকলে বলো, আমি তোমাকে সাহায্য করব। একটা উপায় আছে, আর সেটা হলো আমাদের চন্দ্ররাজ্যের গাছে ধরা ডিম ফল। ওই চন্দ্ররাজ্যের ডিম ফল বিশেষ গুণ সম্পন্ন। ওই গাছের ডিম ফল খেলে যে কোনো ধরনের অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর আমিও যদি কোনোভাবে ওই গাছে ধরা ডিম ফল খেতে পারি, তাহলে আমি ওই জাদুকরের অভিশাপ থেকে মুক্তি পাবো। কি বলছো চন্দ্রপুরি, ডিমের মতো ফল আবার গাছে ধরে? তবে যাই হোক চন্দ্রপুরি, তুমি চিন্তা করো না, তুমি আমাকে চন্দ্ররাজ্যে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি ওই ডিম ফল নিয়ে আসব আর তোমাকে বন্দী দশা থেকে মুক্ত করব। তুমি সত্যি বলছো? তুমি চন্দ্ররাজ্যে যাবে? ঠিক আছে, তবে এই নাও আমার সামান্য শক্তি দিয়ে তোমাকে একটা বলয় তৈরি করে দিলাম, তুমি এই বলয়ের ভিতর ঢুকে পড়ো আর চন্দ্ররাজ্যে পাড়ি দাও। এরপর টুনটুন চন্দ্রপুরি দেয়া বলয়ের ভেতরে ঢুকে পড়ে আর এক নিমিষে চন্দ্ররাজ্যে চলে যায়। আরে বা, চন্দ্ররাজ্য এত সুন্দর, এখানে না আসলে তো জানতেই পারতাম না। আহা কি সুন্দর শীতল হাওয়া বইছে, কিন্তু এত বড় রাজ্যে আমি ওই ডিম ফলের গাছ কোথায় পাবো? আমি এখানকার কিচ্ছু চিনি না। এমন সময় টুনটুন একটা বৃদ্ধ বুড়িকে দেখতে পায়। চন্দ্রপুরি সেই যে পৃথিবী ভ্রমণে গেলেন আর তো ফিরে এলেন না, আজ কতদিন হয়ে গেল চন্দ্রপুরীকে ছাড়া যে আমাদের চন্দ্ররাজ্য একদম অচল হয়ে গেছে। আরে এই বুড়িমাই বুঝে চন্দ্রপুরী, ছোটবেলায় মায়ের কাছে কত গল্প শুনেছি চন্দ্রপুরীর, আর স্বচক্ষে দেখলাম চন্দ্রপুরীকে, কিন্তু চন্দ্রপুরীর কথা শুনে মনে হলো চন্দ্রপুরী চন্দ্রপুরীর জন্য অপেক্ষা করছে। যাই, ওনাকে সবটা খুলে বলি, হয়তো উনি আমাকে সাহায্য করতে পারেন। এরপর টুনটুন চন্দ্রপুরীর কাছে যায়। এই যে তুমি বুঝি এই চন্দ্ররাজ্যের চন্দ্রপুরী? হ্যাঁ আমি চন্দ্রপুরী, কিন্তু এ কি, তুই পাখির ছানা হয়ে চন্দ্ররাজ্যে কি করে এলি? হ্যাঁ আসলে আমি চন্দ্রপুরীকে মুক্ত করার জন্য এখানে এসেছি। চন্দ্রপুরী যে ভীষণ বিপদে আছে, চন্দ্রপুরীর বিপদ কাটাতে ডিম ফল নিতে এসেছি আমি। কি বিপদ, চন্দ্রপুরী বিপদে পড়েছে? ছানা আমাকে সবটা খুলে বলতো শুনি। এরপর টুনটুন চন্দ্রপুরীর মন্দির ব্যাপারে সবটা খুলে বলে। সব শুনে চন্দ্রপুরী বলে, তার মানে এতদিন ধরে আমাদের চন্দ্রপুরী আপেল গাছে বন্দী হয়ে আছে, আর এই জন্য চন্দ্রপুরী চন্দ্ররাজ্যে আসেনি। তবে আয় বাছা, আমার সাথে আয়,
আমি তোকে ওই গাছে ধরা ডিম্পল দিচ্ছি। এরপর চন্দ্রবুড়ি টুনটুনকে নিয়ে ওই ডিম্পলের গাছের কাছে যায়, যে গাছে ফলের পরিবর্তে চকচকে ডিম্পল ধরা ছিল। এই যে বাছা, এই যে এটা হলো ডিম্পলের গাছ, যা গাছ থেকে একটা ডিম্পল ছিঁড়ে নিয়ে আয়। এরপর টুনটুন চন্দ্রবুড়ির কথা মতো গাছ থেকে একটা ডিম্পল ছিঁড়ে নেয়। এরপর চন্দ্রবুড়ি জাদু করে একটা বলয় তৈরি করে। নে বাছা, এবার ওই বলয়ে ঢুকে পড়, আর তাড়াতাড়ি গিয়ে ডিম্পলটা আপেল গাছকে খাইয়ে চন্দ্রপুরীকে মুক্ত কর। আমি চন্দ্রপুরীর অপেক্ষায় রইলাম রে। চন্দ্রপুরীকে বিদায় দিয়ে টুনটুন বলয়ের সাহায্যে তাদের আপেল বাগানে চলে আসে। এদিকে ভোর হয়ে যায়। যে চন্দ্রপুরি, আমি তোমার জন্য ডিম ফল এনেছি, এবার তুমি মুক্ত হবেই হবে। এরপর টুনটুন ডিম ফল আপেল গাছকে খাইয়ে দেয়। আপেল গাছ ডিম ফলটা খেতেই সাথে সাথে আপেল গাছের ভেতর থেকে একটা সুন্দরী চন্দ্রপুরি বেরিয়ে আসে। এদিকে টুনি টুনটুনকে খুঁজতে খুঁজতে বাগানে চলে আসে। একিরে মা টুনটুন, সারা রাত তুই কোথায় ছিলি, আর এই পরিটা কে শুনি? এরপর টুনটুন টুনিকে সব কথা খুলে বলে। আর তখন চন্দ্রপুরি বলে, টুনি দিদি, তোমার মেয়ে অনেক সাহসী, আজ তোমার মেয়ের জন্যই আমি বন্দি দশা থেকে মুক্তি পেলাম, আর আমার সব শক্তিও ফিরে পেলাম, তাই আমি খুশি হয়ে টুনটুনকে কিছু উপহার দিতে চাই। এরপর চন্দ্রপুরি খুশি হয়ে টুনটুনকে অনেক সোনার মোহর উপহার দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর থেকে দুই মামি আবারও আগের মতো দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।